যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দেবেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকেন, বা আপনার ছোটো বোন বা আপনার ছোটো ভাই যদি পরীক্ষার্থী হয়ে থাকে, বা আপনার সন্তান যদি পরীক্ষার্থী হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা অ্যাডমিশন পরীক্ষার্থী এবং রাজশাহী শহর থেকে অনেক দূরবর্তী, দেশের বিভিন্ন জেলা শহর থেকে রাজশাহী শহরে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য আসেন, তো তাদের জন্য কিন্তু রাজশাহী শহরে এসে থাকার মতো জায়গা খুঁজে পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। আর যাদের বাসা রাজশাহী শহর থেকে 50 কিলোমিটার বা 100 কিলোমিটারের মধ্যে, তাদের কিন্তু সমস্যা হয় না। আবার যাদের রাজশাহী শহরে থাকার মতো জায়গা রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে বা পরিচিত কেউ রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু যারা দূরবর্তী শহরের মানুষ, দূরবর্তী জেলার মানুষ, তাদের জন্য কিন্তু আবাসিক হোটেল ছাড়া কোনো উপায় থাকে না। তো অনেকেই দেখা যায় পরীক্ষার 3-4 দিন আগে আবাসিক হোটেলে রুম ভাড়া করার জন্য খুঁজে থাকে বা চেষ্টা করতে থাকে, কিন্তু ফলাফল লাভ হয় না, কারণ ততক্ষণে দেখা যায় সব আবাসিক হোটেলে রুম ভাড়া অলরেডি হয়ে গেছে। একজন ছাত্রের জন্য কিন্তু অ্যাডমিশন পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে একটা ছাত্র তার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতে পারে। আপনি যখন সারা রাত জেগে বা জার্নি করে এসে পরের দিন সকালে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তখন কিন্তু আপনার মন মানসিকতা অতটা ভালো থাকবে না, আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না এবং আপনার শারীরিক অবস্থা ভালো থাকবে না। আর আপনি যদি রাতে কোথাও রেস্ট নিয়ে ঘুমিয়ে পরের দিন সকালে এসে যদি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার মন মানসিকতা ভালো থাকবে, আপনার শারীরিক অবস্থা ভালো থাকবে, সেক্ষেত্রে আপনি ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এবার মূল কথায় আসি। আজকের যে ভিডিওর বিষয় বা আমি যে গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব, তো সেটা হলো, তো তার আগে আপনি যদি এর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ করব বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে অ্যাডমিশন পরীক্ষা 31 তারিখে। তো আমি গত দুই তিন দিন আগ থেকে অনেক ভাইদের কাছ থেকে কমেন্ট এবং ফেসবুকে ইনবক্সে মেসেজ পাচ্ছি যে রাজশাহীতে থাকার মতো আবাসিক হোটেল কোথায় পাবো বা সেখানে রুম ভাড়া করবো কীভাবে। আর খবর নিয়ে দেখলাম সব হোটেল তো বুক হয়ে গেছে, কোনোখানে রুম বুক করা যাচ্ছে না। তো আপনারা তো কেবল 3-4 দিন আগে চেষ্টা করতেছেন, কিন্তু গত 12 দিন আগে অর্থাৎ পরীক্ষার 15 দিন আগে সিলেটের এক আপু আমার কাছে মেসেজ করেছিলেন যে আমার একটা ভিডিও ছিল রাজশাহীর কয়েকটা আবাসিক হোটেল সম্পর্কে, বা আমি সেখানে 8-10টি আবাসিক হোটেলের মোবাইল নাম্বার দেওয়া ছিল। তো ওই আপুটি সেই 8-10টি আবাসিক হোটেলে কল করে জানার চেষ্টা করেছেন 15 দিন আগে। চিন্তা করেন, তো 15 দিন আগে তিনি সব আবাসিক হোটেলে কল করে জানার চেষ্টা করেছেন। তো তিনি দেখেছেন যে কোনো আবাসিক হোটেলে ওই দিনের জন্য রুম ভাড়া, মানে রুম ফাঁকা নেই, সব রুম পরীক্ষার জন্য বা অ্যাডমিশন পরীক্ষা উপলক্ষে ওই দিন বুক হয়ে গেছে। তো তিনি কোনো রুম ভাড়া করতে পারেননি। তাহলে একবার চিন্তা করেন, আপনারা 3-4 দিন আগে এসে খুঁজতেছেন, রুম পাচ্ছেন না, কিন্তু ওই বোনটি আজ থেকে 12 দিন আগে অর্থাৎ পরীক্ষার 15 দিন আগে তিনি চেষ্টা করেছেন, কিন্তু কোথাও তিনি রুম ভাড়া করতে পারেননি, 15 দিন আগে সব রুমগুলো বুকড হয়ে গেছে। তাহলে দেখেন কী একটা অবস্থা। যারা সচেতন ছিল তারা হয়তো 20 দিন বা 25 দিন বা 30 দিন আগেই কিন্তু তারা ওই দিন অ্যাডমিশন পরীক্ষার জন্য আগে থেকে রুম বুক করে রেখেছে। তারা হয়তো জানে যে পরীক্ষার সময় এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে তারা আগে থেকে সচেতন হয়ে গেছে। তো এখন আমার কিছু পরামর্শ বা ব্যক্তিগত পরামর্শ বলতে পারেন। তো যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছেন বা এবারে যারা দিবেন, তাদের তো অলরেডি রুম বুকড হয়ে গেছে বা অনেকে রুম ভাড়া পাচ্ছেন না, কিন্তু সামনের বছর বা তার পরের বছর যারা অ্যাডমিশন পরীক্ষা দেবেন, তো তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি কাজে লাগবে। তো এর পরবর্তীতে যারা অ্যাডমিশন পরীক্ষা দেবেন তারা অবশ্যই একটু এই বিষয়টা নিয়ে সচেতন থাকবে, কারণ পরীক্ষার ডেট অনেক আগে থেকে জানিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যখনই ডেট জানতে পারবেন তারপর থেকে আপনারা যে কোনো মাধ্যমে হোক রাজশাহী শহরের আবাসিক হোটেলগুলো মোবাইল নাম্বার সংগ্রহ করে আপনারা সেই নাম্বারে কল করার মাধ্যমে আপনারা কিন্তু আগে থেকে অগ্রিম রুম বুক করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে এই ধরনের সমস্যায় পড়বেন না, আপনারা খুব সহজে কিন্তু রুম ভাড়া করতে পারবেন। আপনারা অন্তত সবাই 30 দিন আগে থেকে রুম খোঁজা শুরু করবেন বা আবাসিক হোটেলে রুম ভাড়া করার চেষ্টা করবেন। তো আর একটা বিষয় যেটা আমি অনেক কমেন্টের মাধ্যমে পেয়েছি বা ইনবক্সের মাধ্যমে পেয়েছি, তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশে কি থাকার মতো কোনো আবাসিক হোটেল রয়েছে। তো ভাই যারা এই বিষয়ে জানতে চাচ্ছিলেন বা যারা জানেন না অনেক দূরের বাসা, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে না ভাই, আবাসিক রাজশাহী শহরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকার মতো কোনো আবাসিক হোটেল নেই। এখন আপনি যদি আবাসিক হোটেলে থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে রাজশাহীর যে বাস স্ট্যান্ড আছে সেখানে কিছু আবাসিক হোটেল রয়েছে, রাজশাহীর যে রেল স্টেশন রয়েছে সেখানে আশেপাশে কিছু আবাসিক হোটেল রয়েছে, এবং শহীদ কামরুজ্জামান চত্বরের ওই আশেপাশে কিছু আবাসিক হোটেল রয়েছে, রাজশাহী নিউ মার্কেটের পাশে কিছু আবাসিক হোটেল রয়েছে, এবং রাজশাহীর সাহেব বাজার সেখানে কিছু আবাসিক হোটেল রয়েছে, এবং
রাজশাহী লক্ষ্মীপুর অর্থাৎ রাজশাহী হাসপাতালের ওই আশেপাশে কিছু আবাসিক হোটেল রয়েছে। সেক্ষেত্রে আপনারা যখন অ্যাডমিশন পরীক্ষার জন্য আবাসিক হোটেল খোঁজ করবেন বা রুম ভাড়া করার চেষ্টা করবেন, তো অবশ্যই এই জায়গাগুলোতে আপনারা খোঁজার চেষ্টা করবেন যে বা রুম ভাড়া করার চেষ্টা করবেন। তো অবশ্যই সবাই সচেতন থাকবেন, কেয়ারফুলি থাকবেন, আর অবশ্যই পরীক্ষার 30 দিন আগে আপনারা রুম বুক করার চেষ্টা করবেন। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিও বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে বা কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি শিক্ষামূলক মনে হয় বা সচেতনমূলক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে অনেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।